যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়েছেন, আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইতোমধ্যেই জাতির উদ্দেশ্যে যখন বক্তব্য দিচ্ছিলেন তখন জানিয়েছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং তিনি রাষ্ট্রপতির কাছে গেছেন এবং সেখানে কথা বলে তারপর আলোচনা করে ঠিক হবে যে কি হচ্ছে বাংলাদেশের পরবর্তী পরিস্থিতি। প্রথমে আমি জানতে চাইব খালেদ মহিউদ্দিনের কাছে, খালেদ ভাই, আমরা তো মানে গত কয়েকদিন ধরে একটা মানে রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে ছিলাম, বলতে চাই যে কি হচ্ছে দেশে, কখনো ইন্টারনেট আছে, কখনো কার্ফিউ, মানে একটা এমন একটা পরিস্থিতি, তার মধ্যে আজকে বলা যায় একটা গণ আন্দোলনের চূড়ান্ত রূপ নিল যার কারণে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হলেন। আপনি কি দেখছেন যে এরপরে পদক্ষেপগুলো কি হওয়া উচিত বা কিভাবে দেশে পরিস্থিতিকে স্বাভাবিক করা যাবে? আসলে এরপরে কি হবে এটা বলা আসলে খুব মুশকিল। আপনি দেখবেন যে জেনারেল ওয়াকারুজ্জামান যখন জনগণের উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছেন এবং পরে যখন তিনি আবার প্রশ্নও নিলেন, সে প্রশ্ন নেয়ার ক্ষেত্রে কিন্তু আসলে তিনি মানে আমরা জনগণের উদ্দেশ্যে বক্তব্য বলতে যেটি বুঝি একটা রেকর্ডেড ভাষণ, সেই রেকর্ডেড ভাষণটা কিন্তু দুপুর 2টায় দেওয়ার কথা ছিল বাংলাদেশ সময়, সেটাকে পিছিয়ে প্রথমে 3টায় করা হয়েছিল, 3টার পরে সেটাকে আবার 4টায় করা হলো এবং আমরা দেখলাম যে এটাকে আসলে জনগণের উদ্দেশ্যে বক্তব্যটা অনেকটা লাইভ জায়গায় দাঁড়ালো, সেটা হলো আমরা যেটা রেকর্ডেড ভাষণ বুঝি সেটা না। এইটার লক্ষণটা হচ্ছে যে এখন পর্যন্ত পুরো ব্যাপারটা আসলে কি হতে যাচ্ছে সেটা তিনিও খুব ভালো জানেন না এবং এক পর্যায়ে কিন্তু তিনি বলেছেন যে আপনারা আমাকে যত প্রশ্ন করবেন, যত দেরি করাবেন, তত কিন্তু এটার মধ্যে থেকে এটা আসলে লিঙ্গার করবে, কারণ আমাদের এখন অনেক কাজ আছে, অনেক দায়িত্ব আছে, সেগুলো আমাদের পালন করতে হবে। কিন্তু যে বিষয়টা আমি একজন মানে একজন 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 কি বলবো যে একজন দর্শক হিসেবে বা বিশ্লেষক হিসেবে বা একজন সাংবাদিক হিসেবে আমি যে জিনিসটা দেখতেছি যে এখন সবারই এক ধরনের ধৈর্যের পরিচয়, সংযমের পরিচয় দেওয়া উচিত, আর যেন কোনো রক্তপাত। আমরা কিন্তু এটা বুঝতে পারছিলাম যখন রাতে কার্ফিউ দিয়ে, লাগাতার কার্ফিউ দিয়ে সেনাবাহিনীকে আহ্বান জানানো হয়েছে, তখন কিন্তু এটি বুঝতে পারা গিয়েছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আস্থা রাখতে পারছেন না খোদ তার প্রশাসনিক বাহিনী অর্থাৎ পুলিশ, র্যাব, বিজিবি, কারো উপর আস্থা রাখতে পারছে না বলেই তাকে সামরিক বাহিনীকে ডাকতে হলো। এদিকে সামরিক বাহিনী একদম স্পষ্ট করেছিল যে তারা এখানে যেটা এসছে তারা আসলে কোনো প্রাণঘাতী কোনো ধরনের অস্ত্র কোনো এগুলি তারা কোনো ব্যবহার করবে না এবং এইটি যতটা পারা যায় তারা সফটলি বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করবে, প্রোটেক্ট করার চেষ্টা করবে। এগুলি কিন্তু সবগুলি আসলে লক্ষণ, কিন্তু তারপরেও খুবই আনফর্চুনেটলি তারপরেও কিন্তু আসলে মানে সংখ্যাটি কত আমরা নিশ্চিত হতে পারছি না। 100 কথা কালকেই বলা হয়েছে, এটিকে 98 বলা হয়েছে, এটি আসলে মূল সংখ্যা কত সেটি আমরা জানি না। অনেক পুলিশ মারা গেছে, অনেকে আহত হয়েছে, অনেক জায়গায় অনেক কিছু হয়েছে, অনেক আমি বলবো যে আন্দোলনকারীরা প্রথম দিক থেকে যারা রাস্তায় মারা গিয়েছে তাদেরও মধ্যে অনেক ক্ষোভ থাকবে, যে অত্যাচার নির্যাতনের মধ্যে দিয়ে অনেকে গিয়েছে তার মধ্যে অনেক ক্ষোভ থাকবে। কিন্তু এই মুহূর্তে অন্তত সরকার গঠন হওয়া এবং একটা স্টেবল গভর্নমেন্ট, একটা বিচার কাঠামো সেটি সম্পূর্ণভাবে পুরোপুরি না আসা পর্যন্ত আমরা কিন্তু আসলে সবাইকে একটু সংযম ধারণ করতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে, এতদিন পরে যে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি যে গণ আন্দোলনের মুখে যাকে আমরা স্বৈরাচার বলছি তার পতনের ফলে যে একটা উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটা খুবই স্বাভাবিক, কারণ অনেক দিক থেকেই আসলে ব্যাপারটা আসলে এমিনেন্ট হয়ে গেছিল যে এই সরকার তার যেটাকে বলেছে মোরাল রাইট, সে মোরাল রাইটটা হারিয়েছে, সেটা কিন্তু আসলে অনেক দিনের ব্যাপার। এখন একটি আন্দোলনের মুখে এই ঘটনা ঘটার পর আপনি দেখেন শেখ হাসিনাকে, যিনি গত 14 জুলাই সংবাদ সম্মেলনে, তারপরে জাতির উদ্দেশ্যে ভাষণে 16 জুলাই, তারপরে আরও যত রকম কথাবার্তায় তিনি কিন্তু মনে হচ্ছিল যে তিনি খুবই অ্যাডামেন্ট, এটা তার দেশ বা এটা এখানে তিনি করতে আসছেন। আজকে কিন্তু তিনি দেশেও থাকতে পারেন নাই, তাকে এবং তার বোনকে, যিনি যাকে তিনি আসলে একমাত্র ফ্যামিলি বলেন, তাকে নিয়ে আসলে তাকে হেলিকপ্টারে করে দেশ ছাড়তে হয়েছে এবং তাকে পদত্যাগ করতে হয়েছে। মুশকিলটা হয়েছে এটা আরাফাত নিশ্চয় আর একটু বলবেন, আরাফাত আছেন আমাদের সঙ্গে, আপনিও নিশ্চয়ই এটা জানেন, মুশকিলটা হয়েছে যে সেনাপ্রধান এখন সরাসরি এই কথা বলতে পারছেন না যে তিনি আসলে ক্ষমতায়, আসলে কে যে এখন ক্ষমতায়, মানে বাংলাদেশের রাষ্ট্রের নির্বাহী দায়িত্বে কে আছে এটি বলা এখন বোঝা বলা, এটি মিলিয়ন ডলার কোশ্চেন, কারণ এটি বলতে পারবে না, কারণ বাংলাদেশের সংবিধানটা হচ্ছে এরকম যে সংবিধানের ক্ষেত্রে অনির্বাচিত কারো রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এটা ঘোষণা করার কোনো সুযোগ নাই। তো সেই ক্ষেত্রে কি হতে পারে এটি নিয়ে আসলে তিনি আলোচনা করেছেন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কাদের সাথে আলোচনা করেছেন এটি বলতে গিয়েও তিনি অনেক ইন্টারেস্টিং তথ্য দিয়েছেন যে তিনি জামাত ইসলামের আমিরও সেখানে ছিলেন, জামাত ইসলামীকে মাত্রই আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করেছে, তার আমিরের সাথেও তিনি বসেছেন, এখানে বিএনপির লোক ছিল, জাতীয় পার্টির লোক ছিল, আমি ওয়াকারুজ্জামানকে যদি কোট করি জোনায়েদ সাকি ছিলেন এবং শিখ ছাত্র প্রতিনিধি কেউ ছিলেন না বলে উনি ডক্টর আসিফ নজরুলের কথা বলেছেন, যিনি যাকে ছাত্রদের উদ্দেশ্যে বলার জন্য সেটি বলা হয়েছে। সুতরাং এটি এখনো আসলে
আমরা এখনো বুঝতে পারছি না, কিন্তু সাধারণ জনগণ যারা আসলে ঢাকা মার্চ বা এর জন্য পথে নেমে এসেছে এবং যাদের সংখ্যা হচ্ছে অগুন্তি, আমরা আসলে অনেক ছবি দেখেছি, সেই ছবির মধ্যে কিন্তু যেই মিছিলে শুরু ছিল শেষ ছিল না, আমি এভাবে বলতে পারি। যতবার উপরে উঠেছে ক্যামেরায়, উপরে উঠতে পেরেছে, ততবার কিন্তু আমরা দেখেছি যেগুলি মানুষের ঢল, সাধারণ মানুষের ঢল, এবং সেনাবাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা কিন্তু পাশে দাঁড়িয়ে থেকেছেন, তারা কিন্তু কোনো কিছু করেনি। কিন্তু এখন এটা হচ্ছে একটা সংযমের পরিচয় দেওয়ার সময়, এবং আমি মনে করি যে এই ব্যাপারে যদি আরো সুযোগ আসে আমি পরে আরেকটু বলবো। বাংলাদেশের অর্থনীতি নিয়েও আমি একটু বলতে চাই, এটা হয়তো আরাফাত হয়তো এখানে কিছু, এখানে অনেকে কোয়েশ্চেন করেছেন, প্রশ্ন রেখেছেন যে অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে দেশ পরিচালনা করবে, সে বিষয়ে আমি খালিদ ভাইয়ের কাছে যাব। এছাড়া লিখেছেন যে প্রধানমন্ত্রীকে কিভাবে, মানে সাবেক প্রধানমন্ত্রী যে আমাদের শেখ হাসিনা, তাকে কিভাবে বিচারে আওতায় আনা যাবে, এতগুলো যে আমাদের শিক্ষার্থীর প্রাণ গেল, এছাড়া সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন এই আন্দোলন চলাকালীন সময়ে, সে বিষয়ে আমি আসতে চাই। আগে খালিদ ভাইয়ের কাছে জানতে চাই, খালিদ ভাই অনেকে প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তী কালীন সরকার আসলে কি এবং তাদের কাজটা কি হবে, তারা কিভাবে দেশ পরিচালনা করবেন। আচ্ছা, এটা তো দুইটা দিক, একটা হচ্ছে যে সাংবিধানিক বা আইনি প্রক্রিয়া, সাংবিধানিক বা আইনি প্রক্রিয়া, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটি কখনো খালি থাকতে পারে না, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটাই কেউ না কেউ আসতে হবে। এবং এটার মধ্যে একটা আইনি ব্যাপার আছে যে অনেকে অনেক রকম ব্যাখ্যা দেন, একটা হচ্ছে যে যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তাকে আসলে নির্বাচিত হতে হবে, কিন্তু প্রফেসর আলী রিয়াজও কিন্তু একটু বলতেছিলেন যে নির্বাচিতই হতে হবে এমন কোনো কথা নাই, তাকে যদি সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা যদি তাকে আসলে মানেন তাহলে সেটি হতেও পারে, সেটি পরের আলোচনা। আসলে এই মুহূর্তে একটি অন্তর্বর্তীকালীন সরকার কাউকে এসে মানে রাষ্ট্র ক্ষমতা নিতে হবে, সেটির চেয়েও জরুরি হচ্ছে যে বাংলাদেশে এখনো রাষ্ট্রপতি আছেন, বাংলাদেশে এখনো সেনাপ্রধান দায়িত্ব নিয়েছেন যে তিনি সব পক্ষের সাথে কথা বলেই একটি জায়গায় যাবেন। আমরা আমার মনে হয় যে অন্তত 2-3 দিন 4 দিন 5 দিন তাকে তাকে আসলে সময় দেওয়া উচিত, এইটা রিকনসিলিয়েশনের টাইম দেওয়া উচিত। এবং আরাফাত যে কথাটা বলতে চাইছিলেন সেই কথাটা থেকে আমি একটু আসি, জুন মাসের 4 তারিখে প্রথম হাইকোর্টের এই একটি রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের এই অর্ডার হওয়ার পরে এইটা কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকার পুরোপুরি ডিনায়ালের মধ্যে ছিলেন, তারা বরং এমনটিও দাবি করেছেন যে তারা আসলে কোটা আন্দোলনকারীর পক্ষেও ছিলেন, তারা এমনটিও দাবি করেছেন যে তারা আসলে আদালতের উপর ছেড়ে দিয়েছিলেন, আদালতে এটিই হতে যাচ্ছে, কিন্তু তার কোনোটিই আসলে সত্য না। এটি বারবারই দেখা যেতে পারে যে তারা আসলে এই আন্দোলনের সাথে তারা কখনোই একমত পোষণ করে নাই, আনটিল অ্যান্ড আনলেস তারা প্রচন্ড চাপের মধ্যে পড়েছেন, এবং চাপের মধ্যে পড়েও তারা একের পর এক যে সিদ্ধান্তগুলি নিয়েছেন এটি আসলে পরে বিবেচনা করা যাবে, এগুলি আসলে ভুলই হয়েছিল। আর সবাইকে সংহত করার কথা যদি আপনি বলেন, এটি আরাফাত জার্মানির কথা বলেছেন, আমি দেশ বিদেশে যতগুলি জায়গায় আছে সব মানুষের সাথে সহযোগিতা করেছেন, সব মানুষ সাথে তার কোনো না কোনোভাবে তার অবদান রাখতে চেয়েছেন, এবং আপনি দেখবেন যাদেরকে আমরা বলি হচ্ছে যারা কোনো সময় গত 15 বছরে 20 বছরে 25 বছরে আমরা কোনো আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে দেখিনি, সেই শিল্পী, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, সাধারণ শিক্ষক, সাধারণ মানুষ, তারাও এমনকি গৃহবধূ, স্কুলের ছাত্র, স্কুলের ছাত্রছাত্রী, তারাও কিন্তু এটার মধ্যে আসলে অংশগ্রহণ করেছেন। কারণ পুরো ব্যাপারটাই এই, আমি যদি টাইমলাইনটা ধরি, আরাফাত 4 জুন থেকে ধরেছেন, আমি যদি টাইমলাইনটা ধরি 14 জুলাই প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন থেকে, আপনারা যদি শুধু খবরের কাগজের হেডলাইনগুলি আপনারা পড়ে যান, ইন্টারনেট শাটডাউন, ওই জায়গার মধ্যে থেকে কারফিউ, ওইখানের মধ্যে এটা মানা হবে না, শক্তি প্রয়োগ, এবং শক্তি প্রয়োগের সর্বোচ্চটা দেওয়ার পরে কারা এগুলি করেছে সেইটা খুঁজে বার করার নামে প্রত্যেকটা ছাত্রছাত্রীর বা অনেক ছাত্রছাত্রীর বাসায় গিয়ে ওই মোবাইল ফোন দেখতে চাওয়া, ল্যাপটপ দেখতে চাওয়া, এটা পরীক্ষা করা এবং তাদেরকে গ্রেপ্তার করা, এক পর্যায়ে আমরা দেখতেছিলাম যে এক পর্যায়ে গ্রেপ্তার হয়তো অনেক কয়টা গণমাধ্যমের হিসাবে প্রায় 9,000-8,000-9,000 হয়ে গেছিল, সেইটাও একটা তার চেয়ে বেশি হয়েছিল, ওইটাও একটা মারাত্মক ব্যাপার। এবং কখনোই কোন পর্যায়েতেই শেখ হাসিনা আসলে শক্তি প্রয়োগটাকেই তিনি তার একমাত্র সমাধান বলে ভেবে নিয়েছেন, এবং এই শক্তি প্রয়োগ করে যেভাবে তিনি বিএনপি এবং জামাতকে উড়িয়ে দিয়েছেন বলে যেমন আত্মতৃপ্তি অনুভব করতেন, সেই একইভাবে তিনি হয়তো মনে করেছিলেন এই আন্দোলনটাকে দমানো সম্ভব, কিন্তু এই আন্দোলনটা যেহেতু সব মানুষের, সবার আন্দোলন, এবং এটার মধ্যে কিন্তু আসলে জামাত, বিএনপি, যেটি আসলে দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে, ওরকম তৃতীয় পক্ষী, তৃতীয় শক্তি ব্যাপারটা কখনোই এই অবস্থায় ছিল না, তৃতীয় পক্ষ তৃতীয় শক্তি নয়, এবং যদি তৃতীয় পক্ষের কথাই বলা হবে তাহলে প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষকে সেটিও আসলে আগে একটু ভাবে থাকা দরকার, যেটিকে আসলে ওই কালার দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই কালার এটি কখনোই এটি ছিল না, এবং খুবই অকারণে শক্তি প্রয়োগ করে এবং সার্বিক শক্তি প্রয়োগ করে সেটা করা হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে গত 7-10 দিন ধরে কিছুটা দেশে হারা, আমি যদি আবার টাইমলাইনটা বলি, সেই টাইমলাইনের মধ্যে আপনি দেখবেন যে পুলিশের কাছে, বিজিবির কাছে, র্যাবের কাছে দিয়ে অত্যন্ত শক্তি প্রয়োগ করে, এমনকি আমরা দেখেছি যে লাইভ চলছে, ক্যামেরা চলছে, তার মধ্যে থেকেও মানে গোলাগুলি করতে, তারপরে সেটি অস্বীকার করতে, তারপরে সেনাবাহিনী ডাকতে, এবং সেনাবাহিনী ডাকার পরেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো না এবং কর্মসূচির পর কর্মসূচি সামনে আসতে থাকলো, তখন শেখ হাসিনা লাস্ট রিজোর্ট হিসাবে তিনি কিন্তু তার দলের মুখপাত্র হয়েছিলেন এবং দলের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কাছে আহ্বান জানিয়েছিলেন আগামী, মানে গতকালের কথা বলছি, যে গতকাল যেন সবাইকে ঠেকিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগের কেউ কেউ খুব আশ্বালনও করছিলেন, অনেক গুজব আমরা দেখেছি যে 7 মিনিটের বেশি দাঁড়াতে দেওয়া হবে না, কিন্তু সেগুলি সবগুলি প্রতিরোধ বা প্রতিহত করা সম্ভব হয়েছে। কিন্তু আমি মনে করি
যে এই যে এই সময়টা, এই সময়টা বাংলাদেশের জন্য খুবই নাজুক একটা পরিস্থিতি। অন্য কেউ, এইবার আমি বলতে চাই যে একটা তৃতীয় পক্ষে, একটা তৃতীয় শক্তি, সেটা বৈদেশিক সাহায্য মদত পুষ্ট হোক বা একটা অন্য কোনো শক্তি, যাতে এখন মাথাচাড়া না দিতে পারে, এর জন্য আমাদের একটু খুবই, আমাদের খুবই হচ্ছে যে সংযম দেখানো এখন উচিত। আমাদের উচ্ছ্বাস, আমাদের আনন্দ, আমাদের মুক্তির এটা মনে রাখা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত যারা এই যে এটা করতে গিয়ে, ভাই আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমি সবসময় জানি যার যায় তার যায়, এই যে এই কথা আমি বলছি, আমার গুজবাম্প হচ্ছে, কারণ আমরা এখনো জানি না যে আসলে কতজন মারা গেছে। পুলিশও কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, সাধারণ ছাত্রছাত্রীদের যাদেরকে গুলি করে মারা হয়েছে, এবং তাদেরকে গুলি করে মারে তারপর আবার এরকম, আমরা এরকম অনেক ভিডিও দেখেছি, কোনটার আমরা অথেন্টিসিটি যাচাই করতে পেরেছি, কোনটা পারি নাই। আমরা পুলিশ অফিসারদের মুখে এই কথা বলতে শুনেছি, এবার তো গুলি তো করেই ফেলেছে, এবার কি করবা? আমি জানি না এটা সত্য কিনা, জানি না, কারণ আমার পক্ষে এটা ভেরিফাই করা সম্ভব নয়। কিন্তু আমি মানে এগুলি আমি চিন্তা করতে পারি না, যার যায় তার যায়। ভাই আমরা আজকে যখন এই ঘটনার সাক্ষী, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আমরা আসলে অন্তত আপনাদের কাছে নিশ্চয়ই হিসাব থাকবে 400 বা 500 বা তার চেয়েও বেশি, হাজারের আমি জানি না কত, সেই লাশের উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। সেই লাশের প্রতি সম্মান, সেই মৃত যারা আহত হয়েছেন, যারা নির্যাতনের শিকার হয়েছে, জেলখানায় যাদের আছে, তাদের সবার মানে আমি কি বলবো, তাদের সবার কথা মনে রেখে আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, আমাদের দেশটাকে আর যাতে কেউ এরকম করে কেউ না বসে, যার গণতন্ত্রহীনতা, জবাবদিহিতা এগুলি বাদ দিয়ে যাতে কেউ না থাকতে পারে, এবং আমরা যাতে আর কোনো সম্পদ, আর কোনো কিছু আমরা বিনষ্ট না হতে পারি। এবং সবচেয়ে আমি এটা মানে এটা কেমন যেন একটা আহ্বানের মতো শোনাচ্ছে, তারপর আমি বলি, আমাদের মধ্যে থেকে যারা সবচেয়ে দুর্বল তাদেরকে আমাদের প্রোটেক্ট করতে হবে, সেটা তারা সংখ্যালঘু হোক, তারা অন্য সম্প্রদায়ের লোক হোক, তারা অন্য মানে দুর্বল জেন্ডারের মানুষ হোক, তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। আমরা যেন কোনোভাবে এটি ভুলে না যাই যে আমরা কিন্তু মানে এই সময় বিভেদের কোনো সময় নেই, এবং কোনো আর সন্ত্রাসের কোনো বিভেদ, আর কোনো ফ্যাসিজম, আর কোনো ইয়ের মধ্যে যাতে আমরা না যাই, আমরা যেন এই ট্র্যাপটাতে আমরা না পড়ি। সারা পৃথিবী আমাদের দেখছে, আমরা যখন এই কথা বলছিলাম, আপনারা একটু ওদিকে দেখলেই দেখবেন যে ডয়েচে ভেলের যে মূল যে ডয়েচে ভেলের যেটি সারা বহির্বিশ্বে প্রচার হয়, সেই ডয়েচে ভেলে ইংরেজিতেও কিন্তু অনেকক্ষণ ধরে আমি দেখছিলাম যে তারা এই নিউজটি প্রচার করছে, বিবিসি প্রচার করছে, আল জাজিরা প্রচার করছে, সিএনএন প্রচার করছে, অস্ট্রেলিয়ান টিভি প্রচার করছে। আমি নিজেই শত শত লক্ষ মানে মানে লক্ষ লক্ষ না হলো বহু ফোন আমার নিজেকে এই কয়দিন আমাকে নিতে হয়েছে, বলতে হয়েছে, জানাতে হয়েছে। কিন্তু আমার মনে হয় যে দিস ইজ দি টাইম আমরা একটু ব্রিথ করি। আমরা অনেকদিন মানে কেউই আমরা আসলে মানে চিন্তা ঘুমাতে পারিনি বলতে পারি, হ্যাঁ কিন্তু দূরে থাক, আমার কাছে মনে হয় আমরা খুব কম সময়ে আসলে আমরা ঘুমিয়েছি, আমরা আপডেটের জন্য ওয়েট করেছি, ইন্টারনেট শাটডাউন হয়ে গেছে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশীর কি হবে, আমাদের পাশের বাসার দেখা ছাত্রটার কি হবে, সে ভালো থাকবে কিনা। বাংলাদেশ তো আমরা এরকম কখনো দেখতে চাই না যে একটা ছাত্র তার মায়ের কাছে বলে যাবে যে মা যাচ্ছি দোয়া করে, দেখা হলে হতে পারে না হলে না হতে পারে। আমরা এই ধরনের পরিস্থিতি আর একবারের জন্য চাই না, এটা আমাদের দেশ, আমাদেরই এটা আসলে ঠিকঠাক। আমি শুধু আরাফাতের সঙ্গে একটা জিনিস যোগ করতে চাচ্ছিলাম অমৃতা, সেটা হলো যে আপনি খেয়াল করতে পারেন, আরাফাত একদম ঠিক কথা বলেছে যে কোনো দেশই কিন্তু একটা প্রকাশ্য অবস্থান নেয় না যে না তোমরা এটা করতে পারবে না। কিন্তু আমরা প্রতিবার যেটি দেখেছি বা আওয়ামী লীগ সরকার যেটি আসলে সবসময় দাবি করে যে ভারত তার পাশে আছে, ভারত তার খুব পরীক্ষিত বন্ধু এবং ভারত এটি করবে, এইবার ভারতের ইয়াটি হচ্ছে যে আমার খুব মনে পড়ে 30 জুলাই এই ডয়েচে ভেলে ছাপা হয়েছিল মুরালী কৃষ্ণানের একটি কথা যে ইন্ডিয়া কেন এরকম সাইলেন্ট। সেখানে আমরা কিন্তু আমরা দেখেছি যে রণদীপ জয়সওয়াল যে হচ্ছে ইন্ডিয়ার মুখপাত্র, তিনি কিন্তু স্পষ্ট বলেছেন এটি বাংলাদেশের এই যে সিচুয়েশনটা সেটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমরা কিন্তু এরকম অভ্যন্তরীণ বহু বিষয়ের আগে তাদেরকে কথা বলতে দেখেছি। 30 তারিখ মানে কিন্তু আমি যদি ঘটনাটি 15 তারিখ থেকে শুরু হয় বা 16 তারিখ থেকে শুরু হয়, তার মধ্যে কিন্তু 2 সপ্তাহ হয়ে গেছে এবং অনেক প্রাণহানি ঘটেছে তার মধ্যে। তার মধ্যেও কিন্তু ইন্ডিয়া যে বলেছে যে আসলে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই ব্যাপারে তারা আসলে কোনো কিছু বলবে না, তারা শুধু তাদের নাগরিকদেরকে নিরাপদে ফিরে নিয়ে যেতে, যেটা আরাফাত বললেন, সেইটি কিন্তু একটা স্পষ্ট মানে আমি এটাকে কি বলবো যে সেটা কিন্তু একটা স্পষ্ট, যদি আমরা কূটনীতির ভাষায় বলি যে এইটা কিন্তু আসলে একটা স্পষ্ট দিক নির্দেশনা যে আমরা কিন্তু আসলে ইন্ডিয়ার অবস্থানটা বুঝতে পেরেছি। এবং এই দিক নির্দেশনাটা আমার কাছে মনে হয় পরবর্তীকালে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে আর্মি নেভি যারা মাঠে ছিল, যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা কিন্তু এটি খুব ভালোভাবে এটি নিয়েছে যে এইটার মধ্যে কিন্তু আসলে এবার হস্তক্ষেপ হয়তো ইন্ডিয়া করবে না। যাই হোক, আমাদের মনে হয় আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমি খালি আরেকটা কথা বলতে চাইছিলাম, বলে আমি একটু রিটায়ার করি, সেটি হচ্ছে যে সমন্ত ঘোষ আছেন আমাদের সঙ্গে দিল্লিতে। যেটা বলতে চাচ্ছিলাম যখন এই কথায় আসলো, মানে আমি যতগুলো এ পর্যন্ত মানে মানুষের বিশ্লেষকদের যেসব রিপোর্ট পড়েছে তার মধ্যে এটাই ছিল যে মানুষ, সাধারণ মানুষ কেন, প্রথমে তো নর্মাল যারা কোটা আন্দোলনের সাথে ছিল, তারপরে আসলো সাধারণ স্টুডেন্টরা, যে কেন এই বিক্ষোভ। সেই বিক্ষোভের অন্যতম কারণ ছিল বেকারত্ব, অন্যতম কারণ ছিল যে হচ্ছে আমাদের অর্থনৈতিক অবস্থা। তো
অর্থনীতি মানে বাংলাদেশের এখন পরিস্থিতিটা আসলে কি কি কারণে এত মানুষ এটা একটা মানে গণ আন্দোলনের রূপ নিল, এটা তো অন্যতম একটা কারণ। সেটা থেকে নিয়ে এসে আমরা পরে আরো কথা বলতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা থেকেও আমাদের সহকর্মী হারুনুর রশিদ যিনি আছেন তিনি লাইভে চলে এসেছেন, তিনি আসলে ঢাকার রাস্তায় মানুষের ঢল দেখাচ্ছেন। তাহলে আমরা আসলে এই লাইভটা যত দ্রুত পারি আমরা এটা সংক্ষিপ্ত করি। আমি শুধু দর্শকদের বলে রাখি যে সমন্ত ঘোষ দিল্লিতে আছেন, তিনি দিল্লির অবস্থা আমাদেরকে জানাবেন। দিল্লি থেকে কোনো কিছু আমরা জানতে পারি কিনা সেটার ক্ষেত্রে আমরা এটা দেখবেন, আমরা এটা শেষ করে দিচ্ছি। আর হচ্ছে যে এইটার যে আপনি যে প্রশ্নটা করলেন সেই প্রশ্নের উত্তর সাংবাদিক হিসেবে আপনাকে আমাকে আমরা যারা আছি তাদের সবাইকে এই প্রশ্নের উত্তর আগামী বেশ কিছুদিন ধরে দিতে হবে। এই প্রস্তুতি আমাদের থাকা ভালো, এই প্রস্তুতি আমরা রাখছি।